বিদেশি পর্যটক আকৃষ্ট করতে ডিউটি ফ্রি স্বর্ণ কেনার সুযোগ দিচ্ছে হিমালয়ের দেশ ভুটান। দেশটিতে 24 ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অন্তত 1/3 কম পড়বে বলে প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। করোনা মহামারীর আগে ভুটানের পর্যটন শিল্প বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। শুধু আকাশপথেই নয়, বহু বাংলাদেশি পর্যটক ফুলবাড়ি ও চ্যাংরাবান্দা সীমান্ত পেরিয়ে ভারত হয়ে সড়কপথেও ভুটানে যাচ্ছিলেন। তবে করোনা পরবর্তী ভুটান সরকার চড়াহারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি আরোপ করায় পর্যটকদের স্রোতে বেশ কিছুটা ভাটা পড়েছে। কিন্তু দেশটির ট্যুরিজম বোর্ড আবারও ঘুরে দাঁড়াতে চায়, তাই সস্তায় স্বর্ণ কেনার সুযোগ দিয়ে হারানো পর্যটকদের আবারও ভুটানমুখী করার এই উদ্যোগ। এক্ষেত্রে শর্ত একটাই, পর্যটক হিসেবে অন্তত 1টি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিল অনুমোদিত কোনো হোটেলে কাটাতে হবে এবং সরকার নির্ধারিত এসডিএফ দিতে হবে। এই এসডিএফ বর্তমানে ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু 1200 রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য $200। তবে স্বর্ণের দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এফডিএফ দেওয়ার পরেও পর্যটকরা স্বর্ণ কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন। বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত 20 ভরি বা 234 গ্রাম স্বর্ণ নিজ খরচে দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা লুটলে ভুটানে স্বর্ণ কিনে প্রায় 5 লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর উপরে 100 গ্রাম স্বর্ণলঙ্কারও বিনাশুল্কে বাংলাদেশে আনা যাবে। গত শুক্রবার সকালে ভুটান সরকার এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সেদেশের সুপরিচিত সাংবাদিক দ্য ভুটানিস পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং। তিনি জানান, ভুটানে স্বর্ণ কেনার জন্য মার্কিন ডলার নিয়ে আসতে হবে, অর্থাৎ রুপি বা টাকা দিয়ে স্বর্ণ কেনা যাবে না। এখন প্রশ্ন হল, এসব শর্ত পূরণ করে বাংলাদেশিরা স্বর্ণ কিনে ঠিক কতটা লাভবান হতে পারে? বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সবশেষ তথ্য মতে 10 গ্রাম ওজনের 22 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 79,100 বাংলাদেশি টাকায়। 24 ক্যারেটের দাম আরও বেশি, ফলে ভুটানের দামে ওই স্বর্ণ কিনতে বাংলাদেশিরা প্রতি 10 গ্রামে প্রায় 22,000 রুপি বা 28,000 টাকার মতো সাশ্রয় করতে পারবেন। নাগরিক, ডেস্ক রিপোর্ট।